Hey everyone, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জাকির হোসেন, সিইও এন্ড ফাউন্ডার অফ জাকির সফট। আজকের ভিডিওটি হচ্ছে লারাভেল এবং ভিউজেস সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন সিরিজের প্রিভিউ পর্ব। অ্যান্ড এই সিরিজটা আমি শুরু করেছিলাম 2020 সালের মে মাসের 10 তারিখে, যেটা প্রায় আজ থেকে এক বছর আগে আমি শুরু করেছিলাম। অ্যান্ড এখানে আমি বেশ কিছু টিউটোরিয়াল দিই। অ্যান্ড এই সিরিজের হচ্ছে আমি কোনো সিরিজ প্রিভিউ ছিল না, যদিও আমার একটা ছোট্ট রোডম্যাপ ছিল যেটা ফলো করে আমি ভিডিওগুলো বানাচ্ছিলাম, বাট ওই রোডম্যাপের বাইরে আমি বেশ কিছু টিউটোরিয়াল বানাই। অ্যান্ড আমার কাছে এখন মনে হলো যে এই সিরিজটার একটা প্রিভিউ বানানো উচিত এবং আপনাদেরকে টোটাল ধারণা দেওয়া দরকার যে এই সিরিজটাতে কী কী হচ্ছে, কী কী জিনিস আপনারা শিখতে পারবেন এই সিরিজটাতে, অ্যান্ড আমি কী কী জিনিস টোটাল আমি এই সিরিজটাতে দেখাচ্ছি। সো আজকের ভিডিওটা হচ্ছে সেটা নিয়ে। এই সিরিজে আমি দেখাবো যে আমার টোটাল রোডম্যাপ কী ছিল, আমি কী কী বানানোর প্ল্যান করেছিলাম, অ্যান্ড এক্সট্রা কী কী বানিয়েছি এখানে, অ্যান্ড আপনারা কী কী জিনিস এখানে এক্সট্রা পাচ্ছেন, কী কী জিনিস আপনারা শিখতে পারবেন, অ্যান্ড কেন আপনার এই সিরিজটি ফলো করা উচিত সেই বিষয়গুলো দেখাবো। অ্যান্ড এই অ্যাপ্লিকেশনটা টোটাল লাইভ যে ভার্সনটা আছে সেই ভার্সনটা আমি দেখাবো এই পর্বে। তো চলুন শুরু করা যাক। সো প্রথমে যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে আপনি এই সিরিজটি কেন ফলো করবেন। ওয়েল, এই সিরিজটি হচ্ছে লারাভেল এবং ভিউজেসের একটা টোটাল একটা অ্যাপ্লিকেশন এখানে বানানো হচ্ছে এই সিরিজটাতে। অ্যান্ড একদম শুরু থেকে দেখানো হয়েছে, লাইক প্রজেক্ট সেট আপ থেকে শুরু করে হচ্ছে যে লারাভেল এবং ভিউজেসের প্রজেক্ট সেট আপ থেকে শুরু করে হচ্ছে রেস্টি পেই তৈরি করা, লারাভেল স্যাংটাম ইউজ করে অথেন্টিকেশন করা, সেই বিষয়গুলো সবগুলো এখানে দেখানো হয়েছে। সো আপনি যদি লারাভেল ডেভেলপার হয়ে থাকেন বা আপনি যদি ভিউজেসের বেসিক্স পারেন, এখন আপনি ভিউজেস এবং লারাভেল দিয়ে একটা প্রজেক্ট করতে চান, একটা রেস্টি পেই প্রজেক্ট করতে চান, আপনার হচ্ছে যে স্কিল আছে সেটাকে আরও ইম্প্রুভ করতে চান, তাহলে এই সিরিজটি হচ্ছে আপনার জন্য একটা রাইট চয়েস। অ্যান্ড এই সিরিজটি আমার মনে হচ্ছে এই সিরিজটা আপনি যদি ফলো করেন তাহলে লারাভেল এবং ভিউজেস দিয়ে আপনি যে কোনো লেভেলে প্রজেক্ট বানাতে পারবেন। এখন আমি কথা বলবো হচ্ছে যে এই সিরিজের কোর ফিচার নিয়ে, কী কী ফিচার রয়েছে এই সিরিজে এবং কী কী আপনি জিনিস শিখতে পারবেন। সো প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে লারাভেল এবং ভিউজেস দিয়ে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন প্রজেক্ট সেট আপ আপনি দেখতে পারবেন এখানে, এবং যে কোনো প্রজেক্টের জন্য হচ্ছে যে লারাভেল এবং ভিউ দিয়ে আপনি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন প্রজেক্ট সেট আপ করতে পারবেন। তারপর দেখানো হচ্ছে লারাভেল ডেস্কটপে, লারাভেল ডেস্কটপে কীভাবে ইউজ করবেন এবং ভিউয়ের সাথে সেটাকে কানেক্ট করে কীভাবে আপনি ডাটা হ্যান্ডেল করবেন এবং আনা নেওয়া করবেন সেই বিষয়গুলো এখানে দেখানো হয়েছে। এবং লারাভেল এবং ভিউজেস দিয়ে টোটাল ক্রাট সিস্টেম দেখানো হয়েছে, ক্রিয়েট করা, এডিট করা, আপডেট করা, ডিলিট করা। এটার পাশাপাশি এখানে আরও দেখানো হয়েছে যে আপনি কীভাবে লারাভেল এবং ভিউজেস ইউজ করে কীভাবে হচ্ছে যে এপিআইয়ের মাধ্যমে হচ্ছে আপনি ইমেজ আপলোড করবেন, ঠিক আছে। অ্যান্ড এটা ছাড়াও হচ্ছে এখানে আরও দেখানো হয়েছে যে ব্যাক ইন ভ্যালিডেশন আপনি কীভাবে করবেন। লারাভেলে নর্মালি আমরা যেটা ভ্যালিডেশন করতাম সেই ভ্যালিডেশনের রুলগুলো কীভাবে হচ্ছে ভিউজেসে হচ্ছে যে হ্যান্ডেল করবেন সেই ভ্যালিডেশনগুলো, ব্যাক ইনটা ভ্যালিডেশনগুলো। অ্যান্ড ভিউজেসে কোনো একটা অ্যাকশন ক্রিয়েট করার পর, ক্যাটাগরি ক্রিয়েট করার পর বা এডিট আপডেট করার পর, লগ ইন করার পর যে নোটিফিকেশানগুলো আছে বা মেসেজগুলো আছে সেই টোস্ট নোটিফিকেশন কীভাবে শো করবেন সেটাও এখানে দেখানো হয়েছে। অ্যান্ড মোস্ট এক্সাইটিং পার্ট হচ্ছে এই সিরিজের যে লারাভেল এবং ভিউজেস ইউজ করে লারাভেল স্যাংটাম প্যাকেজটির মাধ্যমে এখানে অথেন্টিকেশন সিস্টেমটা পুরোটা দেখানো হয়েছে। অথেন্টিকেশন সিস্টেম বলতে আপনার লগ ইন, রেজিস্ট্রেশন, সেখানে হচ্ছে অথেন্টিকেশন, অথেন্টিকেশনের পরে হচ্ছে যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে ইউজার প্রোফাইল আপডেট করা, মিডলওয়্যার ইউজ করা, এখানে হচ্ছে যে আরও যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো এখানে টোটাল দেখানো হয়েছে। অর্থাৎ আপনি যদি এই সিরিজটা দেখেন অ্যান্ড এই অথেন্টিকেশন সিস্টেমটা ভালো করে কমপ্লিট করতে পারেন তাহলে যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে আপনি লারাভেল এবং ভিউজেসের মাধ্যমে এই লারাভেল স্যাংটাম ইউজ এই অথেন্টিকেশনটা আপনি করতে পারবেন। সো এখন আমি চলে যাবো অ্যাপ্লিকেশনটাতে। না, অ্যাপ্লিকেশনটাতে চলে যাওয়ার পর আমি লাইভে আপনাকে দেখাবো যে অ্যাপ্লিকেশনটাতে অ্যাকচুয়ালি কী কী রয়েছে অ্যান্ড অ্যাকচুয়ালি আপনি কী কী জিনিস শিখতে পারবেন। তো চলুন চলে যাই আমরা অ্যাপ্লিকেশনটাতে। সো এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন, যেটা অ্যাপ্লিকেশনের হোম পেজ হচ্ছে এটা, এবং এটা দেখতে পাচ্ছেন আমাদের একটা প্রোডাক্ট লিস্ট রয়েছে যেটাতে প্রোডাক্ট শো করতেছে। অ্যান্ড এখানে মাত্র দুইটা প্রোডাক্ট আছে, কারণ হচ্ছে গত পর্বে যখন আমি কাজ করেছিলাম এখানে দুইটা প্রোডাক্ট আপলোড করে রেখেছিলাম। সো দুইটা প্রোডাক্ট আছে অ্যান্ড এখানে একটা লোড মোর বাটন আছে যেটা বর্তমানে ডিজেবল আছে। সো এখানে যদি আরও বেশি প্রোডাক্ট থাকে তখন আপনি লোড করতে পারবেন। সো এটা ইনিশিয়ালি হচ্ছে লোড হবে ডাইরেক্টলি কোনো পেজ রিলোড ছাড়াই। অ্যান্ড প্রোডাক্টের যে লিস্টগুলো আছে সেখানে প্রোডাক্ট ক্যাটাগরি শো করতেছে, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের টাইটেল, সারা প্রোডাক্টের বাটন। অ্যান্ড ভিউ প্রোডাক্টে যদি আপনি ক্লিক করেন তাহলে চলে আসবেন প্রোডাক্ট ডিটেলস পেজে, যেখানে প্রোডাক্টের ডিটেলসগুলো আপনি দেখতে পারবেন। অ্যান্ড প্রোডাক্টের মধ্যে হচ্ছে যে প্রোডাক্ট ভিউ করা, এটা পাবলিক পেজ, সো আপনার লগ ইন ছাড়াই আপনি হচ্ছে এগুলো দেখতে পারবেন। অ্যান্ড মোস্ট এক্সাইটিং পার্টের মধ্যে আমি চলে যাবো লগ ইন রেজিস্ট্রেশন সিস্টেমটাতে। অ্যান্ড লগ ইন রেজিস্ট্রেশন সিস্টেমের মধ্যে আমাদের অনেক কিছু রয়েছে। সো আমি প্রথমে সাইন আপে চলে যাচ্ছি অ্যান্ড এখান থেকে হচ্ছে আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি অ্যান্ড আমি একটা অ্যাকাউন্ট করার চেষ্টা করতেছি। সো এখানে প্রথমে রয়েছে ভ্যালিডেশন, সো ভ্যালিডেশন রয়েছে এখান থেকে। সো আমি একটা অ্যাকাউন্ট খুলবো, টেস্ট নেম অ্যান্ড একটা ইমেল অ্যাড্রেস আমি দিয়েছি, টেস্ট5@mail.com অ্যান্ড এখানে একটা পাসওয়ার্ড দিয়েছি
অ্যান্ড আমি কনফার্ম পাসওয়ার্ডটা আমি ভুল দেবো, ভুল দিয়ে আমি হচ্ছে এখানে চেষ্টা করবো যে অ্যাকাউন্টটা খোলার। এখন দেখুন এখানে তো পাসওয়ার্ড কনফার্মেশন ডাজ দ্যাট মেসেজটা চলে আসছে, একটা মেসেজ, ঠিক আছে। সো আমাদের এখানে ব্যাক এন্ডের ভ্যালিডেশন হ্যান্ডেল করতেছে Vue.js এর মাধ্যমে। সো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে করে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন টোস্ট নোটিফিকেশন চলে আসছে যে ইউর সাকসেস, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, অ্যান্ড আমরা ড্যাশবোর্ডে রিডাইরেক্ট হয়ে চলে আসছে, ঠিক আছে। অ্যান্ড আমাদের কিন্তু এখানে মেনু চেঞ্জ হয়ে গেছে, সো আমি ড্যাশবোর্ডে আছি, আমার নাম শো করতেছে এখানে, অ্যান্ড দেন আছে আমাদের ইউজার প্রোফাইল। সো ইউজার প্রোফাইল আমাদের আমার ইউজার নেম শো করতেছে, আমার অ্যাকাউন্ট শো করতেছে। সো আমি যদি এখানে আপডেট করি আমার কিন্তু এখানে নাম আপডেট হয়ে যাবে। সো সেভ প্রোফাইল আমি আপডেট করলাম, অ্যান্ড আমার ড্যাশবোর্ডে কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে। সো যা কিছু হচ্ছে আপনি মনে করেন সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের মধ্যে অলমোস্ট লাইক রিয়েল টাইমের মধ্যে হচ্ছে। সো আপনি এক পেজ থেকে অন্য পেজে যাচ্ছেন কোনো রিলোড ছাড়া, যেটা হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের হচ্ছে যে মোস্ট এক্সাইটিং ফিচার আর কি। অ্যান্ড আপনি এখানে পাসওয়ার্ড যদি ব্ল্যাঙ্ক রেখে আপনি হচ্ছে যে আপডেট করতে চান তাও করতে পারবেন, পাসওয়ার্ড যদি আপডেট করতে চান আপনার প্রোফাইল সেটা আপডেট করতে পারবেন। সো লগ ইন সিস্টেম দেখানোর জন্য আমি এখান থেকে লগ আউট করে নিব। সো আমি এখান থেকে লগ আউট করেছি, লগ আউট। সো আমি লগ আউট হয়ে গেলাম, এখন আমি আমার মেন যে অ্যাকাউন্ট আছে সেটাতে আমি লগ ইন করবো এখান থেকে। সো আমি অ্যাকাউন্টের ইমেল দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম, অ্যান্ড আমি লগ ইন করতেছি। এখানে কিন্তু ভ্যালিডেশন রয়েছে, সো আমি লগ ইন করে নিলাম। এখন আমি ড্যাশবোর্ডে চলে আসছি আবার। সো আমাকে আবার দেখাচ্ছে ওয়েলকাম মেসেজ, অ্যান্ড আমি এখান থেকে আবার সেম ড্যাশবোর্ডটাতে চলে আসছি। অ্যান্ড এখানে আমি যদি হোমে চলে যাই তাহলে হোমে গেলে আবার প্রোডাক্টগুলো দেখতে পারবো, পাশাপাশি আমি যদি প্রোডাক্ট ক্যাটাগরিতে চলে যাই তাহলে আমার যতগুলো প্রোডাক্ট ক্যাটাগরি আছে সেগুলো আমি এখান থেকে দেখতে পারবো। অ্যান্ড আমি চাইলে এখান থেকে নতুন ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো। সো আমি যদি বলি টেস্ট ক্যাটাগরি, অ্যান্ড দেন ক্রিয়েট ক্যাটাগরি, ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড আমি টেস্ট ক্যাটাগরি আবার আপডেট করতে পারবো, এডিট করতে পারবো। সো আমার এখান থেকে আপডেট করে দিলাম, অ্যান্ড আমি এখান থেকে যখন আপডেট করতেছি তখন কিন্তু আমার এখান থেকে লিস্ট থেকেও আপডেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এছাড়া আমি এখান থেকে ডিলিট করতে পারবো, সো ডিলিট হয়ে গেছে আমার ক্যাটাগরি। অ্যান্ড আমাদের এখানে প্রোডাক্ট রয়েছে, প্রোডাক্ট কার্ড রয়েছে, তো এটার মধ্যে আবার ইমেজ ভ্যালিডেশন রয়েছে এবং ইমেজ আপলোড ফিচারটা এখানে দেখানো হয়েছে। পাশাপাশি আপনার হচ্ছে প্রোডাক্টের টাইটেল দিবেন আপনি, দেন টাইটেল দেওয়ার পর আপনি হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করবেন, প্রোডাক্টের প্রাইস দিবেন একটা, তারপর হচ্ছে প্রোডাক্টের ইমেজ দিবেন আপনি। আমি ডেস্কটপ থেকে একটা ইমেজ আমি দিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেন প্রোডাক্ট ডিসক্রিপশন, সো ক্রিয়েট প্রোডাক্ট, এখন আমার প্রোডাক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো আমি প্রোডাক্ট লিস্টে গেলে আমার তিন নম্বর প্রোডাক্ট আমি দেখতে পারবো। সো এই ছিল আমাদের অ্যাপ্লিকেশন, টোটাল অ্যাপ্লিকেশনটা, যেখানে আপনি টোটালি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি কার্ড ক্রিয়েট করা হয়েছে, প্রোডাক্টের প্রোডাক্টের ইমেজ ভ্যালিডেশন, ইমেজ আপলোড সহ হয়েছে, যে প্রোডাক্টের ক্রাট করা হয়েছে, আমাদের ড্যাশবোর্ড আছে যেখান থেকে আমাদের ইউজার প্রোফাইল যেটা আছে আমরা আপলোড করতে পারতেছি, আমাদের যে ইউজার প্রোফাইল রয়েছে সেটা আমি আপডেট করতে পারতেছি, এবং আমাদের হোম পেজ আমাদের প্রোডাক্ট রয়েছে এবং সেই প্রোডাক্টগুলো আমরা দেখতে পারতেছি, ব্রাউজ করতে পারতেছি, সেই প্রোডাক্টের লোড মোর বাটন রয়েছে, ঠিক আছে। সো এই ছিল অ্যাপ্লিকেশনের টোটাল প্রিভিউ, আশা করি ভালো লেগেছে। অ্যান্ড আমি আশা করি এই টিউটোরিয়াল যদি আপনি ফলো করেন তাহলে যে কোনো ধরনের লারাভেল এবং Vue.js সিঙ্গেল পেজ প্রজেক্ট আপনি করতে পারবেন এবং আপনার স্কিল অনেকটা ইম্প্রুভ হবে, আপনি যে কোনো প্রজেক্টে কনফিডেন্সের সাথে কাজ করতে পারবেন। তো গাইজ দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, ভালো থাকুন সবাই, বাই বাই।